হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সকলে ভালো রয়েছো আর আগের দিনের ব্লগগুলো খুব এনজয় করেছো। আজ নিয়ে চলে এসেছি একটা স্পেশাল শুটকি মাছের রান্না, যেটা শুধুমাত্র আমি আমার ঘরেই এই জিনিসটা টেস্ট করে পেয়েছি। আরও অন্য জায়গায় আমি এরকম খেয়েছি, কিন্তু এইরকম টেস্ট কোনো জায়গায় পাইনি। শুধুমাত্র লোকে বলে যে বাঙালরা হলেই তবেই শুটকি মাছ খায়, তবে কথাটা ভুল, ঘুটিরাও শুটকি মাছ খায়। শুটকি মাছ ভাত, রুটি, পরোটা যে কোনো জিনিসের সাথেই খাওয়া যায়। কী কী লাগে, কতটা কী লাগে, সব কিছু ডিটেলসে তোমরা এই ব্লগের মধ্যে জানতে পারবে। এরকম স্পেশাল রান্নার রেসিপিটা যদি তোমাদের মনে রাখতে হয় তাহলে খাতা পেন নিয়ে রেডি থাকো। বাই দ্য ওয়ে, এতটাই সুন্দর এটার টেস্ট হয় যে একবার খেলে এটা প্রতিদিন মনে হবে যে খাই, তবে শরীরের জন্য ভালো নয় বা এই শীতকালেই এটা খাওয়ার জন্য ঠিক আছে, বিকজ অফ শুটকি মাছ শরীরকে প্রচণ্ড হিট করে। চলো আর লেট না করে সোজা চলে যাবো আমাদের রান্নাঘরে। লাগছে ধনে পাতা, পেঁয়াজ, সিম, পেঁয়াজ কালা, আদা রসুন, আর এখানে রয়েছে বেগুন। সবটাকেই ভাজতে হবে প্রথমে মেদি। এখানে আলু সেদ্ধ হচ্ছে, মাছটাকে একটু গরম জলে চুবিয়ে রাখতে হয় এটাকে ফোলার জন্য। গরম জল দিলে এটা আবার আগের কিছুটা ফর্মে ফিরে আসে। তো ওখানে মাছের গরম জলটা ফেলে দেওয়া হচ্ছিল। সর্ষের তেলে পাঁচ ফোড়ন, লঙ্কা ফোড়ন, জিরে ফোড়ন, আর এটা কি আছে, এটা কি কালো জিরে নাকি কালো পাউডার? কালো জিরে। হলুদ দেওয়া হচ্ছে, এখানে আলু আছে দেখেন তো। এই রান্নার এই একটাই জিনিস প্রচণ্ড কষ্টের, ভাজার সময় প্রচণ্ড গন্ধ ছাড়ে। সে হালকা ভেজেই তুলে নেবে নাকি? না, ভালো করেই ভাজবে। কোলো কোতায় রসুন দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিতে হবে প্রথমেই। এবার টমেটো দেওয়া হয়ে গেল, টমেটো, পেঁয়াজ আর রসুন একসাথে ভাজা হবে। পরিমাণ মতো হলুদ, গুঁড়ো লঙ্কা পরিমাণ মতো, কাঁচা লঙ্কা ভেঙে, এরপরে সমস্ত সবজিগুলো দিয়ে দেওয়া হলো, মানে পেঁয়াজ কালি আর সিমটা। পরিমাণ মতো নুন, মাছ কতটা ছিল? মাছ 150 গ্রাম। বাকিগুলো বলো। পেঁয়াজ কলা 150 গ্রাম, আলু 500 গ্রাম, বেগুন 250 গ্রাম, টমেটো 2, ধনে পাতা আদারও, ধরছে না যে নাড়াবে কি করে, ঠিক নাড়াবে। কতটা জল দিলে? কাপ। তো যা অবস্থা হয়ে আছে তো নাপতে না, বেগুন তো আগেই নেবে যাবে। মিনিট 10-এক ফুটে উঠলে গরম মশলা, জিরে গুঁড়ো আর দিয়ে নামিয়ে নিতে হবে। কাঁচা তেল, ডাইরেক্ট কাঁচা তেল দিতে হবে নাকি? দু চামচ ডাইরেক্ট কাঁচা তেল দেওয়া হলো। একেবারেই নতুন এই জিনিসটা দেখলাম, জল দেওয়ার পর লাইক অনেকে অলিভ অয়েল যেভাবে ব্যবহার করেন সেরকমই আমরা সর্ষের তেল ব্যবহার করলাম এই স্পেশাল শুটকি মাছ রান্নায়। এবার কি চাপা দিয়ে দেওয়া হবে নাকি? হ্যাঁ, এবার এটাকে চাপা দিয়ে দেওয়া হবে আর 10 মিনিট ফুটবে পুরো ফুল পাওয়ারে। আগুনটা থাকবে আফটার 5 মিনিটস। এখন ভালোভাবে তরকারিটা মিশিয়ে দেওয়া হচ্ছে, যাতে সব কিছু যা যা সবজি রয়েছে তাতে আলুগুলো সব কিছুর সাথে কাড়িতে একদম মিশে যায় আর প্রতিটা টেস্ট যেন সব কিছুর মধ্যে চলে যায়, তার জন্য এটা
এখন ওইদিক ওদিক করে ভালোভাবে নাড়িয়ে ঘানিয়ে দেওয়া হবে। একটু জল মরে গেলে চাপা দিয়ে একটু ভেপারে রান্না হবে। চলো ততক্ষণ তাহলে এটা কুটুক, আর এরপরে দেওয়া হবে শেষে নামানোর সময় ধনে পাতা আর গরম মশলা। আর এটা কি কি দিয়ে খায়? ভাত রুটি মুড়ি দিয়ে খাওয়া যায়। আর একটু পরিমাণ মতো চিনি লাগছে, আর সাথে লাগবে একটু নুন। স্বাদ অনুযায়ী আপনারা ব্যবহার করুন। এবারে আবার চাপা দিয়ে দেওয়া হবে। আফটার 5 মিনিট দেখি কিরকম এর অবস্থা। গরম মশলা শত শেষে ধনে পাতা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। এই ছিল আজকের রান্না। প্রায় 30-40 মিনিটের মধ্যে এত সুন্দর একটা রান্না তোমরা বানিয়ে ফেলতে পারো বাড়িতে যখন তখন। পারলে তোমরাও ট্রাই করে দেখো, আই হোপ তোমরাও খেয়ে বলবে যে সত্যি দারুণ ছিল জিনিসটা। মুড়ির সাথেও খাওয়া যায় জানা ছিল না, ভাতের সাথেও ট্রাই করবো মেবি, সাথে সাথে রুটি এবং মুড়ি দুটোর জিনিসের সাথেই ট্রাই করবো। কোনটাতে সবথেকে বেস্ট খেতে লাগছে জানাবো ঠিক এরপরেই। আজকের লাঞ্চে অনেক কিছুই রয়েছে, তবে মেন যে অ্যাট্রাকশন সেটা রয়েছে এখানে, সেটা হচ্ছে শুটকি মাছ। ট্রাই করবো এটা ভাত দিয়ে এখন, কোনো কিছু ছাড়াই একবার জাস্ট টেস্ট করে দেখি একটা। সবকিছুই ওয়েল ব্যালেন্সড, একটা ঝাঁজ টেস্ট আছে, সেটা হয়তো মেবি ওই সর্ষের তেলটা আলাদা করে লাস্টে দেওয়ার জন্য। চলো ভাত দিয়ে একটু ট্রাই করি। একটু আলু নেবো, একটু সবজি, আর নেবো একটু মাছ। মাছ মনে হয় মিশে গেছে এর সাথে পুরো, মানে একটা মাছ পেয়েছি। এই যে দারুণ নরম এবং একটা ক্রাঞ্চি ভাব আছে ওপর পোর্শনটায়। চলো এটা খেয়ে দেখি। দারুণ টেস্ট লাগছে। ঠিক আছে চলো, লেমন তো টেস্ট করলাম, খারাপ নয়, ভালোই লাগছে খেতে। এরপরে রুটি আর মুড়ির সাথে কেমন লাগে সেটা তোমরা দেখতে পাবে। এখন রয়েছে রুটি আর তার সাথে চুটকি, যে স্পেশাল রান্নাটা সকালবেলা তোমরা দেখেছিলে, ভাতের সাথে খেয়েছিলাম। এখন মুড়ির সাথে একটু ট্রাই করব আর একটু রুটির সাথে। প্রথমে একটু নর্মাল টেস্ট করে দেখি। দারুণ খেতে। একটু আবার একটু মুড়ি দিয়ে ট্রাই করব। সুপার টেস্ট। চলে এবার একটু রুটি দিয়ে ট্রাই করে দেখি, দেন তোমাদের জানাবো কোনটা সব থেকে বেস্ট লাগলো। মুড়িও খারাপ লাগলো না, সকালে ভাত দিয়েও খুব একটা খারাপ লাগেনি। সবাই রুটি দিয়ে ট্রাই করে দেখো, জাস্ট অসাধারণ লাগবে। সো তোমরা পুরোটাই দেখলে আজকের রেসিপিতে যা যা ঘটলো, আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট চাই চাই। সো চলো আজকে ব্লগ এখানে শেষ করছি। বাই বাই, সি ইউ টুমরো। নেক্সট ডে আবার দেখা হচ্ছে। বাই বাই।